আজ 15ই আগস্ট ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। প্রতি বছর এই দিনটি গোটা দেশ জুড়ে পালিত হয়ে থাকে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে নানান সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। সেই মতো গঙ্গারামপুরের কালদিঘি পদাতিক ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি হুইলচেয়ার ও দুটি ট্রলি প্রদান করা হলো। এদিন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের হাতে ট্রলি ও হুইলচেয়ারগুলি তুলে দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা, ক্লাব কর্মকর্তা আনন্দ দাস, ক্লাব সদস্য আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার বলেন, মানুষের পাশে থেকেছে এবং আপনারা জানেন যে এখানে কালদিঘিতে এই পদাতিক ক্লাবটা এবং পাশে আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। ক্লাবের পক্ষ থেকে 15ই আগস্টকে সামনে রেখে কিছু সুপারের হাতে তুলে দেবেন, যেরকম স্ট্রেচার রয়েছে, আপনার হ্যান্ডিক্যাপদের যেটা হুইল চেয়ার রয়েছে, এগুলো হচ্ছে ক্লাবের তরফ থেকে সুপারের হাতে তুলে দেবেন, যাতে দুস্থ মানুষকে তারা দিতে পারে। অধ্যক্ষ অবশ্যই সাধুবাদ জানাবো। আমরা চাই যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল মানুষের পাশে থেকে কাজ করি, পাশাপাশি বিভিন্ন ক্লাব যারা রয়েছে তাদেরকেও বলবো, আহ্বান জানাবো যে পদাতিক ক্লাবের যেভাবে মানুষের পাশে থেকে কাজ করছেন, আগামী দিনে সকলে যেন এইভাবে মানুষের পাশে থেকে কাজ করে। হাসপাতালে হুইলচেয়ার না থাকায় অনেক সমস্যা হয়, তাই সেই সমস্যা কিছুটা হলেও সমাধানের জন্য হুইলচেয়ার ও ট্রলি প্রদান করা হয় বলে জানান ক্লাব সভাপতি আনন্দ দাস। আমরা এবার 75 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার 15ই আগস্ট আজকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা কালদিঘি হসপিটালে সুপারের হাতে আমরা দুটি হুইল চেয়ার এবং দুটি স্ট্রেচার আমরা গিফট করবো ক্লাব। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভেবেছিলাম আমরা রক্তদান শিবিরটা করবো, তবে রক্তদান শিবির অনেকেই করছে জানলাম, আর এখন ব্লাড ব্যাঙ্কের রক্ত ওভাবে কার্ড দিয়ে পাওয়া যায় না, সেই কারণে আমরা এই উদ্যোগটা নিলাম। আমাদের হসপিটালে অনেক হুইল চেয়ার নাই, অনেক সময় প্রবলেম হয়, অনেক পেশেন্ট না হলে প্রবলেম হয়, সেটাই দেখে যেহেতু আমরা পাশে বাড়ি আমরা দেখতে পাই কী কী সমস্যা হয়, এই সমস্যাগুলোর জন্য এই দুটো জিনিস আমরা ক্লাবের পক্ষ থেকে দিচ্ছি। এই দুটি হুইল চেয়ার ও ট্রলির ফলে চিকিৎসা ক্ষেত্রে রোগীদের সুবিধা হবে বলে জানান হাসপাতাল সুপার নির্মল কান্তি হালদার। আমাদের হাসপাতাল হচ্ছে গঙ্গারামপুর সাব ডিভিশন হলো, ডিস্ট্রিক্টের থেকে আমাদের এখানে পেশেন্ট লোড অনেক বেশি হয়, প্রচুর গাইনি পেশেন্ট ভর্তি হয়, তারপর অসুস্থ রোগী প্রচুর ভর্তি হয়, অনেক সময় ইমার্জেন্সিতে থাকলে আমাদের ট্রলি অভাব পড়ে যায়, এত পেশেন্ট আমাদের ভর্তি হয়। এই ক্লাবের পক্ষ থেকে আমাদের যে এটা দেওয়া হলো তাতে আমাদের মনে হয় চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, পেশেন্ট ইমার্জেন্সি থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য অনেকটা ফ্যাসিলিটি পাওয়া যাবে। ক্লাবের পক্ষ থেকে তারা নিজেরা এইভাবে একটা ভেবে হসপিটালের জন্য ভেবেছেন ভালো, আমি চাইবো আরও যত ক্লাব আনুষঙ্গিক আছে তারা যদি এইভাবে হসপিটালের পাশে থাকে তাহলে হসপিটালের চিকিৎসার ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে অনেক সেখানে সুবিধা হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।